নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগস। পিঙ্কিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা। আজকে যেহেতু বড়দিন, বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে, সবাই খুব ভালোভাবে কাটাও, এই বড়দিনের শুভেচ্ছা রইল সবার জন্য। দেখো, প্রথমে সকাল হয়ে গেছে, আমি এদিকে কড়াই বসিয়ে তার মধ্যে তেল আর ঘি গরম করে পেঁয়াজ লঙ্কা দু এক কোয়া রসুন থেঁতো করে দিয়েছি, আর শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে। দেখো, পেঁয়াজটাকে ভালোভাবে ভাজা হচ্ছে, এর মধ্যে আমি আগের দিনের ভাত রয়েছে সেই ভাতটাকে একটু ভেজে নেব। দেখো, ভাতটা আমি দিয়ে দিলাম, এবার নেড়ে চেড়ে নেব খুব ভালোভাবে। শীতকাল ধনে পাতা দিয়ে এইভাবে ভাত ভাজি করলে খেতে খুব ভালো লাগে বন্ধুরা, সেই জন্য আমি আজকে ভাত ভাজি করছি। দেখো, খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে, এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও হচ্ছে। দেখো, ভাতটাও হচ্ছে, আর এদিকে আগের দিনের ভাতটা রয়েছে সেটা একটু ভেজে নিচ্ছি। দেখো, ভাতটা ভাজা হচ্ছে, খুব ভালোভাবে ভেজে নেব, একটু নেড়ে চেড়ে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব, দেখো ম্যাগি যে মশলাটা রয়েছে সেই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। ম্যাগি মশলা দিয়ে খেতে খুব ভালো লাগে বন্ধুরা। আর অ্যাড করে দেব, দেখো পরিমাপ মতো চিনি, হলুদ গুঁড়ো আর লবণ নিয়েছি। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো, আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য আমি চিনিটা অ্যাড করলাম বন্ধুরা। দেখো, খুব ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে। এই ভাত ভাজার ক্ষেত্রে তেলের পরিমাপটা একটু বেশি লাগে, সেক্ষেত্রে কড়াইতে লেগে যাবে না এবং খেতেও খুব ভালো লাগবে। দেখো, খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে ভাতটা। এইভাবে ভাত ভাজলে মানে ভাতের সঙ্গে আর কিছুই প্রয়োজন হয় না, ভাতটা খেতে খুব ভালো লাগে। দেখো, এবার ধনেপাতা কুচি করে নিয়েছি, ধনেপাতা কাটা হয়ে গেছে, ধুয়ে কেটে নিয়েছি। এবার কেটে রাখা ধনেপাতাটা ভাতের উপর দিয়ে দিব। তার আগে দেখো, ভাতটাও একটু দেখে নিচ্ছি। এদিকে ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম, প্রায় ভাতটা আমার হয়েই এসেছে। দেখো, ভাতটাকেও আমি নামিয়ে নেব, আর এদিকে ভাত ভাজির মধ্যে আমি ধনেপাতা কুচিটা অ্যাড করে দেব। দেখো, ধনেপাতাটা দেওয়া হয়ে গেল। শীতকালে ভাত ভাজার মধ্যে ধনেপাতা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসে। তোমরা চাইলে একটু সবজিও অ্যাড করতে পারো, ফুলকপি, বিনস এসব কিছু অ্যাড করে দিতে পারো, সেক্ষেত্রেও খুব ভালো লাগবে খেতে। দেখো, খুব ভালোভাবে একটু ভেজে নেওয়া হচ্ছে। দেখো, খুব সুন্দর হয়েছে কালারটা, খেতেও দারুণ হয়েছিল বন্ধুরা। চলো, এদিকে বাজার চলে এসেছে, বাজার কি এলো চলো দেখে নেওয়া যাক বন্ধুরা। তোমরা যারা ভিডিওটি দেখছো লাইক করতে ভুলো না বন্ধুরা, মনে করে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও। আর পুরনো বন্ধুরা তো পাশেই রয়েইছো, সবাইকে অসংখ্য ভালোবাসা। দেখো, এবার খোলা হয়ে গেছে, কী এনেছে দেখো, চিকেন এনেছে। এবার চিকেনটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখো, এই চিকেন যদিও খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, খেতেও খুব ভালো লাগে। চলো, ধুয়ে পরিষ্কার করে মশলা বেটে, দেখো চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে, গোটা গোটা রসুন দিয়েছি, একদম কষা কষাই রাখবো, খেতে খুব ভালো লাগবে। দেখো, অনেকটাই কষা হয়ে গেছে, আরও কিছুক্ষণ কষিয়ে নেব খুব ভালোভাবে। নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। আমি চিকেনটা শুকনো লঙ্কা দিয়ে রান্না করিনি, বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করছি বন্ধুরা। দেখো, অনেকটাই হয়ে এসেছে, ফুটছে খুব সুন্দরভাবে চিকেনটা, কালারটাও বেশ ভালোই এসেছে। দেখো, চিকেনটা সেদ্ধও হচ্ছে, রান্নাও হচ্ছে, দেখো টকবক টকবক করে ফুটছে কত সুন্দর। দেখো, কষানো একদম তৈরি হয়ে গেছে, একদম রেডি, শুধু কষা কষাই রেখেছি, এটা খেতেই খুব ভালো লাগে। দেখো,
গরম গরম ধোয়া ওঠা এমন কষা মাংস আর ভাত হলে আর কিছুই লাগে না, তাই না বন্ধুরা? বলো কত সুন্দর লাগছে, দেখো একদম তৈরি হয়ে গেছে আমার চিকেন। সঙ্গে রয়েছে ডাল, দেখো ডালটাও সম্বার দেওয়া হয়ে গেছে, সেই জন্য চিকেনটা আমি কষাই করেছি। আর এদিকে চাউমিন, একটু চলো চাউমিন খেয়ে নেব, বিকেলবেলা সবাই মিলে একটু চাউমিন খেয়ে নেব। সস দিয়ে নিয়েছি, বেশ দেখতেও খুব ভালো লাগছে, স্যালাড নিইনি, সস দিয়ে খেয়ে নেব। চাউমিনের উপরে সস পড়লে দেখতে খুব ভালো লাগে বন্ধুরা, দেখো খেতেও খুব ভালো লাগে। এবার চলো দেখি কি কি সবজি আনা হলো, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো সবজির ব্যাগ চলে এসেছে, এর মধ্যে কি কি রয়েছে বন্ধুরা একটু দেখে নাও। দেখো প্রথমেই দেখা যাচ্ছে শাক, শীতকাল শাক তো অবশ্যই থাকবে, শাক খেতে আমরা সবাই ভালোবাসি। দেখো প্রথমেই শাক রয়েছে, কি কি শাক রয়েছে বলো তো বন্ধুরা? এটা রয়েছে পালং শাক, পালং শাক রয়েছে, পালং শাক তো থাকবেই শীতকাল বলে কথা। আর সঙ্গে আরও অন্যান্য শাকও রয়েছে, চলো দেখে নেব। এদিকে রয়েছে রাই শাক, দেখো রাই শাকটাও খুব ভালো হয় খেতে, সঠিকভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। দেখো রাই শাকটাও বেশ একদম সবুজ, শীতকাল মানেই সবুজ। শাক হয়ে গেল, আর এদিকে রয়েছে দেখো মূলো দেখতে পাচ্ছি বেশ বড় বড়, দেখো মূলো রয়েছে, মূলোগুলো নামিয়ে রাখছি। আর এদিকে রয়েছে বেশ একদম ধনে পাতা ছোটো ছোটো আকারে, খুব সুন্দর দেখো ধনে পাতা রয়েছে, দেখো ধনে পাতাটা এবার খুব পরিষ্কার করে রাখতে হবে। চলো ধনে পাতা হয়ে গেল, এবার আর কি রয়েছে এর মধ্যে, দেখো এটাতে কি রয়েছে খোলা হচ্ছে বন্ধুরা, দেখা যাক কি এটাতে রয়েছে। পেঁয়াজ, দেখো এই লাল পেঁয়াজ, লাল পেঁয়াজগুলোই খেতে খুব ভালো, লাল পেঁয়াজ রয়েছে। মূলোটাকে নামিয়ে নিচ্ছি, এদিকে এটাতে কি রয়েছে দেখে নেওয়া যাক। দেখো খুলে নেওয়া হচ্ছে, আমার এক হাতে ক্যামেরা রয়েছে, আমি আরেক হাতে খুলছি, দেখো ঝাল ঝাল কাঁচা লঙ্কা, একদম শীতকাল মানেই খুব ঝাল আমরা পছন্দ করি, আমি তো বিশেষ করে পছন্দ করি ঝাল। আর এদিকে উকি মারছে ফুলকপি, দেখো ফুলকপিটাও বেশ সুন্দর, একদম টাটকা সবজি যাকে বলে, দেখতে পাচ্ছ ফুলকপি একদম পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে একদম টাটকা, শীতকাল মানেই টাটকা শাক সবজি, তাই না বন্ধুরা? আরেকটা ফুলকপি উকি মারছে, দেখো খুব সুন্দর রয়েছে ফুলকপিগুলো। এদিকে উকি মারছে বাঁধাকপি, দেখো বাঁধাকপিগুলো খুব ছোট ছোট সাইজের, বাঁধাকপিটাও একদম সবুজ রয়েছে। আর রয়েছে চলো ফুলকপিটাকে নামিয়ে নেব, আরেকটা বাঁধাকপি রয়েছে বন্ধুরা, সঙ্গে রয়েছে এটাতে কি দেখে নেওয়া যাক, এটাতে রয়েছে খোলা হচ্ছে, দেখো এটাতে রয়েছে মটরশুঁটি, শীতকাল মটরশুঁটি তো থাকবেই তাই না বন্ধুরা, মটরশুঁটি রয়েছে। দেখো আমি সব কিছু সবজি ছাড়িয়ে পরিষ্কার করে সব তুলে রাখবো। দেখো এদিকে সিম রয়েছে, ব্রাউন কালারের যে সিমটা হয় সেই সিমটা রয়েছে, দুটো সিমই খেতে ভালো, সবুজটাও খেতে ভালো, এটাও খেতে ভালো। আর এদিকে রয়েছে বেগুন, দেখো শীতকালে টাটকা টাটকা বেগুন, দেখো বেগুন রয়েছে বেশ অনেকগুলোই, শীতকাল বেগুন ভাজা, বেগুন পোড়া,
বেশ গরম গরম ভাত ঘি জমিয়ে খাওয়া হবে, তাই না বন্ধুরা? দেখো বেগুনগুলো এবার তুলে নেব। আর সঙ্গে আর কি রয়েছে? সঙ্গে রয়েছে দেখো আলু, নতুন আলু, শীতকাল মানেই নতুন আলু। দেখো আলুগুলো বেশ খেতে ভালো। দেখো সম্পূর্ণ বাজার আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম বন্ধুরা। এবার এই বাজারগুলোকে সব পরিষ্কার করতে হবে, ধুতে হবে, বেছে রাখতে হবে। বেগুনগুলো বেশ পোড়া ভালোই লাগবে খেতে। এক একদিন এক একটা করে আলাদা আলাদা করে রান্না করব। এখন সব জায়গা মতো তুলে রাখতে হবে। চলো, অনেক সবজি বাজার হয়ে গেছে, দেখে নিলে বন্ধুরা তোমাদের কাছে কোন সবজিটা ভালো লাগে জানাতে ভুলো না বন্ধুরা। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ভালোবাসা। থ্যাংকস ফর ওয়াচিং। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।